এত বছর তোমার বুকের উপর মাথা রেখে তোমার মনের খবর আমি বুঝতে পারবো না? নিশ্চয়ই পারবো। একটা দারুণ ঝড় তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যা তুমি আমার কাছে লুকাতে চাইছো। হ্যাঁ রোকেয়া, এত ঝড়, সে ঝড় আজ থামাতে চাই, তোমাকে কিছু বলতে চাই। বলো। আমাদের দীর্ঘ সংসার জীবনে একটাই কাম্য, সন্তান। অথচ আমরা জানি না কার দোষে এ সংসারে সন্তান আসছে না। তুমি কি বলতে চাও? আমার আমার বলাটা তুমি মেনে নিতে পারবে? স্বামীর মঙ্গলের জন্য আমি সব কিছু করতে পারবো। আমার বিবাহিত অন্য কোন স্ত্রীর গর্ভজাত সন্তানের মা হতে পারবে? তুমি কি বলছো? মনে করো, সন্তানের কারণে যদি আমাকে আরেকটা বিয়ে করতে হয়, অন্য কোনো মেয়েকে বউয়ের মর্যাদা দিয়ে এ সংসারে আনতে হয়, পারবে না তাকে মেনে নিতে? পৃথিবীর সব কিছু ভাগ করা যায়, কিন্তু কিন্তু স্বামীকে ভাগ করা যায় না। তাহলে তুমি তুমিও মা ডাক শুনতে পাবে না, আর আমারও বংশ রক্ষা হবে না। আমাদের আমাদের উভয়ের স্বার্থে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগের কথা বলছো? কিন্তু আমিও যদি তোমার অক্ষমতাকে দায়ী করে সন্তানের প্রয়োজনে একটা স্বামী চাইতাম, তাহলে তাহলে তুমি সেটাকে কিভাবে গ্রহণ করতে? রোকেয়া, আমি যা বলেছি তার উত্তর দাও। উত্তর দিতে না পারলেও স্ত্রী হয়ে আমি তোমাকে বাধা দিতে পারবো না। তবে একটা কথা শুনে রাখো, যে রাতে তোমার নতুন বাসর হবে সে রাতে আমার কবর হবে।